দিব্যজ্ঞানের জন্য হন্যে হওয়া সাঁইজির বারামখানায় এমনই ধাঁধা। উদাসী টানে আখড়া বাড়িতে ভক্তরা ছুটে আসছেন দলে দলে। সুরের মূর্ছনায় মেতে উঠেছে বাউল ধাম। জীবদ্দশায় ভক্ত শিষ্যদের নিয়ে তত্ত্বকথা আলোচনা আর গান বাজনায় মেতে থাকতেন সাঁইজি। সেই ধারায় আজও সহজ মানুষদের আত্মশুদ্ধির এই মহাসম্মেলনে মিলন ঘটে নানা ধর্ম আর বর্ণের মানুষের। লালনের মতবাদ প্রচার, তার গান সংরক্ষণ ও বাউলদের দেখভালে লালন একাডেমির ভূমিকা আরো জোরালো করার তাগিদ দিয়েছেন বাউল সাধকরা। স্তর যখন আমরা ওই স্তরে পৌঁছাতে পারব, তখনই সাঁইজির মূল ধারাটা আমরা পেয়ে যাব। চোখ মুখ অঙ্গ প্রত্যঙ্গ যদি হলো সব বেবাদি থাকে, তাহলে আমার প্রকৃত ব্যথা হয় নাই। তো আমাদের সাঁইজির সন্ধান পাই, মনের আবির্ভাব জাগে। মানুষে মানুষে বিভেদ আর হানাহানি বন্ধে লালন দর্শন প্রচারের তাগিদ লালন গবেষকদের। লালন আসলে কি বলতে চেয়েছিলেন এবং সেইটা আমার জীবদ্দশায় আমার জীবনের মধ্যে সেটা প্রতিফলিত হচ্ছে কিনা, এটি একটি বাউলের একজন বাউলের আসলে উদ্দেশ্য হওয়া উচিত। বাউল সম্রাট ফকির লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে চলছে 3 দিনের উৎসব। ফারজানা শ্রাবন্ত, 21শে টেলিভিশন।